হ্যালো পিলা মানে বৃত্ত মানে সর্কলস র এই ভিডিও রে স্বাগত করুছু। গত ভিডিও রে আমি চক্রীয় চতুর্ভুজ মানে সাইক্লিক কোয়াড্রিলাটারালস এবং তা সহ সম্বন্ধিত কিছু প্রমেয় উপরে চর্চা কলে। আজ আমি আগকু বড়িবা সহিত এহা উপরে আধারিত কিছু প্রশ্নর সমাধান করিবা। চাল আরম্ভ করিবা আমি প্রথম প্রশ্নরু। দিয়া যাইতিবা আকৃতিরে বৃত্তর কেন্দ্র ও অটে, কোণ এলকেএম 15 ডিগ্রি এবং কোণ এলএমকে 45 ডিগ্রি দিয়া যাইছি। তেবে কোণ কেএনএম র মাপ কুহ। পিলামানে চতুর্ভুজ কেএলএমএন র বিষয়ে তুমি কোন কহিপারিব? জবাব ভাবিবা পাই এই ভিডিওকু পজ করিপারিব। এহা গোটিয়ে চক্রীয় চতুর্ভুজ মানে সাইক্লিক কোয়াড্রিলাটারাল। আমি জানিছন্তি যে চক্রীয় চতুর্ভুজর সম্মুখ কোণর প্রত্যেক যুগ্ম র যোগ 180 ডিগ্রি হইথায়। এই প্রমেয়কু উপযোগ করি আমি এঠারে দুইটি সমীকরণ প্রাপ্ত করিপারিবা। এবে ত্রিভুজ কেএলএম কু দেখ। আমি জানিছন্তি যে ত্রিভুজর তিনোটি যাক কোণর যোগ 180 ডিগ্রি হইথায়। আমকু এই দুইটি যাকর কোণ জনা অছি। এগুড়িকর মাপ এই সমীকরণরে রখি আমি খুব সহজরে কোণ কেএলএম র মাপ জানিপারিবা। আমকু কোণ কেএলএম র মাপ 120 ডিগ্রি প্রাপ্ত হেলা। কিন্তু আমকু কোণ কেএনএম র মাপ জানিবার অছি। পিলা মানে সমীকরণ 1 কু দেখিলো, এথিরে আমকু এই দুইটি যাক কোণর যোগ 180 ডিগ্রি দিয়া যাইছি। কোণ কেএলএম র মাপ 120 ডিগ্রি এথিরে রখিবারে আমকু কোণ কেএনএম র মাপ 60 ডিগ্রি প্রাপ্ত হেলা। এবে চালো আগামী প্রশ্নকু দেখিবা। দিয়া যাইতিবা আকৃতিরে চতুর্ভুজ এ বি সি ডি এক চক্রীয় চতুর্ভুজ যেউথিরে আমকু কোণ বি ও ডি র মাপ 140 ডিগ্রি এবং কোণ এ ডি বি র মাপ 25 ডিগ্রি দিয়া যাইছি। তেবে কোণ এ বি ডি র মাপ কেতে হেব? পিলামানে সর্বপ্রথমে দেখ যে আমকু কোণ দিয়া যাইছি। চতুর্ভুজ এ বি সি ডি গোটিয়ে চক্রীয় চতুর্ভুজ মানে এহার সম্মুখ কোণর প্রত্যেক যুগ্মর যোগ 180 ডিগ্রি হেব। এই গুণরু আমকু এঠারে দুইটি সমীকরণ প্রাপ্ত হেব। আকৃতিকু দেখ, তুমকু কোণ কোণ বি সি ডি এবং কোণ বি ও ডি মধ্যরে কোণ সম্বন্ধ কহিপারিব? ভিডিও পজ করি তুমি এহার উত্তর ভাব। হ্যাঁ পিলামানে, এই দুইটি যাক কোণ গোটিয়ে চাপ বি ডি দ্বারা অন্তরিত কোণ। কোণ বি ও ডি চাপ বি ডি দ্বারা কেন্দ্র উপরে অন্তরিত কোণ এবং কোণ বি সি ডি চাপ বি ডি দ্বারা বৃত্তর শেষ ভাগরে স্থিত বিন্দু সি উপরে অন্তরিত। আমি জানিছন্তি যে গোটিয়ে চাপ দ্বারা কেন্দ্র উপরে অন্তরিত কোণ বৃত্তর শেষ ভাগর কোণসি বিন্দু উপরে অন্তরিত কোণর দুই গুণা হইথায়। এথিপাইঁ আমি কহিপারিবা যে কোণ বি ও ডি সমান হেব কোণ বি সি ডি র দুই গুণা সহিত। আমকু কোণ বি ও ডি র মাপ জনা আছি, এহার মাপ এই সমীকরণরে রখি আমকু কোণ বি সি ডি র মাপ জানিবার অছি। আমকু এঠারে 70 ডিগ্রি প্রাপ্ত হেব। পিলামানে এবে সমীকরণ 1 কু দেখ। এথিরে এই দুইটি যাক কোণ বি এ ডি এবং কোণ বি সি ডি র যোগ 180 ডিগ্রি দিয়া যাইছি। কোণ বি সি ডি র মাপ এঠারে রখি আমি কোণ বি এ ডি র মাপ জানিপারিবা। আমকু কোণ বি এ ডি র মাপ 110 ডিগ্রি প্রাপ্ত হেলা। প্রশ্ন অনুযায়ী আমকু কোণ এ বি ডি র মাপ জানিবার অছি। পিলামানে ত্রিভুজ বি এ ডি কু ধ্যানর সহ দেখ। এথিরে কোণ এ ডি বি র মাপ আমকু দিয়া যাইছি আউ কোণ বি এ ডি আমি জানিলে। আউ আমি জানিছে যে ত্রিভুজর তিনি কোণর যোগ 180 ডিগ্রি হইথায়। এথিপাইঁ আমি এই কোণগুড়িকু এইপরি ভাবে লেখিপারিবা। আউ এবে এই সমীকরণরে কোণ এ ডি বি আউ কোণ বি এ ডি র মাপ রখি আমি কোণ এ বি ডি র মাপ প্রাপ্ত করিপারিবা। আমকু কোণ এ বি ডি র মাপ 45 ডিগ্রি প্রাপ্ত হেলা। পিলামানে এই ভিডিওরে বাস এতিকি। আজ আমি চক্রীয় চতুর্ভুজ মানে সাইক্লিক কোয়াড্রিলাটারালস এবং তৎসম্বন্ধিত প্রমেয় উপরে আধারিত কিছু প্রশ্নর সমাধান কলে।
मिलिबा आगामी भिडियो रे। धन्यवाद।